আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো লটকা মাছ শুটকি পাক করার রেসিপি। প্রথমে গরম পানি পাত্রে গরম করে নিলাম, এরপর শুটকি কেটে নিয়েছি আগে, তার মধ্যে গরম পানি ঢেলে দিচ্ছি। এটাকে একটুখানি নাড়াচাড়া মাছটাকে গরম পানির সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এটাকে ভালো করে সুন্দর করে ভিজায় ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে এটাকে সুন্দর করে লেড়ে ছেড়ে এটাকে ধুইলাম। ধোয়ার পরে এটাকে এক পাত্রে থেকে অন্য পাত্রে নিতে হবে ভালো করে পরিষ্কার করে। তো এখন কিন্তু আমি প্রথমে এক ধোয়া দিলাম, এরপরে পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে নেওয়ার পরে, পেঁয়াজ মরিচ কেটে নেওয়ার পরে এটাকে কিন্তু পাকের পর্যায়ে যেতে হবে। এখন কড়াইটা গরম করে তার মধ্যে তেল কিন্তু ছেড়ে দিয়েছি। তেল ছেড়ে দেওয়ার পরে এখানে যেই পেঁয়াজ মরিচ কাটা হয়েছিল ওইগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে টুকটাক লাড়াচাড়া দিতে হবে যাতে পেঁয়াজটা লেগে না যায়। এরপরে এটাকে বাদামি কালার কিন্তু আনতে হবে। যেই মশলাগুলি আমরা অ্যাড করব তার মধ্যে মশলা হচ্ছে হলুদ মরিচ, আদা, রসুন, লবণ, এইগুলি দিতে হবে। আপনারা যেটা পছন্দ করেন সেটাই কিন্তু আপনারা দিতে পারেন, যে এরকম মশলা লবণ এগুলি ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন। তো পেঁয়াজটাকে আমরা বাদামি কালার করার জন্য এখন আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে একটু লাড়াচাড়া করতেছি। তো এখন কিন্তু বাদামি কালার চলে আসছে পেঁয়াজের মধ্যে। দিয়ে দিলাম মরিচ বাটা এবং হলুদ বাটা। হলুদ বাটা এবং জিরা বাটা সব একসাথে মিক্স করা ছিল আমাদের। আপনাদের মিক্স করা না থাকলে আলাদা আলাদা দিয়ে নেবেন। হলুদটা ভাজার পরে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে একটুখানি পানিটা গরম হওয়ার পরে এখানে মাছ ছেড়ে দিলাম। সেই লটকা শুটকিগুলি আমরা কিন্তু ধুয়ে তারপরে এখানে দিয়েছি এবং ঢাকনা ঢেকে দিবেন অনেকক্ষণ। আবার লাড়াচাড়া দিবেন ঢাকনা উঠাইয়া যাতে মাছ নিচে লেগে না যায়। এখন কিন্তু আমাদের পাক কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই মাছ কালারটা কিন্তু সুন্দর হয়েছে। এখন আবার লাড়াচাড়া দিবেন যাতে নিচে না লাগে। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে বন্ধুরা। আর বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিয়ে দিবে। তো মাছটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। তো এই এরকম করে তোমরা কিন্তু বাসা বাড়িতে এরকম লটকা শুটকি পাক করতে পারো। খুবই সহজ একটা বিষয়, লটকা শুটকি পাক করা অত একটা ঝামেলা না। তাই প্রথমে কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নেবে, এছাড়া কিন্তু লটকা শুটকির যে শুটকির গন্ধটা ওইটা যাবে না। তো আশা করি বুঝতে পেরেছো আমাদের কিন্তু লটকা শুটকি পাক প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে। এখন যে পানিটা আছে ছোটো, ওই পানিটা শুকায় পাল ফেলাইতে হবে, কারণ লটকা শুটকি কিন্তু তোমরা পানি সহকারে খেতে পারবে না। যেমন তরকারির ঝোল, ওই ঝোলটাকে কিন্তু শুকাইতে হবে। তাই আমাদের আর অল্প কিছু সময় লাগবে এই ঝোলটা শুকানোর জন্য। তাই দেখো বন্ধুরা, ঝোল কিন্তু আমাদের শুকাই গেছে। তা আমাদের লটকা শুটকি কিন্তু এখন পাক করা শেষ। তা আমরা কিন্তু এখন বন্ধ করে দেবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর তোমরা বুঝতে পেরেছো। তো আশা করি অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের পাশে হাজির হবো। ধন্যবাদ।